আমরা কাঞ্চন কাজীকে সম্বর্ধনা জানালাম। এরপর আমরা আমাদের প্লেয়ারদের সঙ্গে পরিচিতি পর্ব চলছে। আপনারা জানেন যে আটটি টিম নিয়ে যে ফুটবল টুর্নামেন্ট আন্ডার 70 40 থেকে 70 বছরের বাচ্চাদের নিয়ে ফুটবল, সেই খেলা আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব। প্রথমে আজকের উদ্বোধনী ম্যাচ ভাইদা 5 স্টার ভার্সেস সুমনদা 5 স্টার, প্রথম উদ্বোধনী ম্যাচ। আমরা উদ্বোধনী ম্যাচ শুরুর আগে আমাদের সঙ্গে প্লেয়ারদের সঙ্গে পরিচিতি হচ্ছেন কাঞ্চন কাজী। এরপর আমরা আজকের এই খেলা সম্পর্কে কাঞ্চন কাজীর কাছে বাকি কথা শুনবো, তারপর আমাদের মাঠে এবং ওয়ার্ল্ড ভিশনে যৌথ প্রয়াসে আজকে সত্তর বিচে একটি ছোট্ট ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে। বিগত 3 বছর ধরে চলছে প্রতিযোগিতা। আমি খুব আনন্দিত এবং গর্বিত আজকে সত্তর বয়সে মিশে প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছে। তাদের সুস্থতা দেখে আমার খুব ভালো লেগেছে। খেলা একটা এখনো জেগে আছে মানুষের মনের মধ্যে, সেটা কিন্তু প্রত্যেকে যারা আছে, প্রত্যেকে কোনো না কোনো জায়গায় কাজ করেন, চাকরি করেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছে, তা সত্ত্বেও ফুটবল খেলাটাকে আপনারা কেউ ছাড়েননি, সেটাকে মনের মধ্যে রেখেছেন। এখানে অনেকে যারা উপস্থিত হয়েছেন, অনেকে গুণী ব্যক্তি আছেন, অনেকে ফুটবল জগতে স্বনামধন্য ব্যক্তি আছেন, ভাইদা আছেন, আরো অনেকে আছেন ফুটবল জগতে স্বনামধন্য ব্যক্তি, কিন্তু তা সত্ত্বেও নিজেদের বয়স কে ভুলে গিয়ে আজকে খেলার মধ্যে উপস্থিত হয়েছেন এবং তাদের এই সদস্য দেখে আমি খুব আনন্দিত ও গর্বিত বোধ করছি। আজকে পশ্চিমবাংলা বিগত বলতে বাধ্য হচ্ছি এই খেলা হারিয়ে গেছিল। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে প্রত্যেক ক্লাবকে উনি অনুপ্রেরণা জুগিয়েছেন এবং আমাদের মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছেন যে খেলাটাকে আবার নতুন করে চালু করতে হবে। সামাজিক ওঠা, সামাজিক যে একটা কুসংস্কার মানুষে ঢুকে গেছিল, সেসব বার করে মানুষের মধ্যে খেলার কিন্তু অনুপ্রেরণা উনি জুগিয়েছেন। আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে গর্বিত আনন্দবার্তা, আমরা একটি ইলেকট্রিক মিডিয়া, এই মিডিয়ার সামাজিক বিভিন্ন যে ক্ষেত্র তার বিভিন্ন জায়গায় ক্রীড়া জগত হোক, সামাজিক জগত হোক, বিভিন্ন রকম অনুষ্ঠান তারা করে থাকে, খুব সুন্দরভাবে করে থাকে, খুব ভালোভাবে করে থাকে। আমি আনন্দবার্তার আরো সুবৃদ্ধি কামনা করি ও আজকের খেলার খুব সাফল্য কামনা করি। আপনাদের সবাইকে আর একবার প্রণাম সামনে অভিনন্দন জানিয়ে আমার ধন্যবাদ জানাই। আমরা জাতীয় সঙ্গীত গাইব, তারপর আমরা আজকের খেলার ফুটবলে শট মেরে আমরা খেলার শুভ সূচনা করবেন কাঞ্চন কাজী মশাই। আমরা জাতীয় সঙ্গীত শুরু করব। জয় গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মহারাষ্ট্র উৎকল বঙ্গ সিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলদিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে কাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে জয়। এবার আমরা আজকের যে দুটি টিম রয়েছে ভাইদা এবং সুমনদা সকলকে মাঠে যেতে বলবো। আমরা আমাদের কাঞ্চন মাননীয় কাঞ্চন কাজী মহাশয় আজকে আটটি টিমকে নিয়ে 70 বছরের নিচে খেলোয়াড়দের নিয়ে যে ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়ে গেল কাঞ্চন কাজীর হাত ধরে। আমরা আমাদের হাতে সময় খুব কম, আমি একবার জানিয়ে সঙ্গে উপস্থিত হয়েছেন এসএস কনস্ট্রাকশনের কর্ণধার, আমরা ওনাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাবো। আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে পরমেশ্বর মহন্ত পুষ্পস্তবক দিয়ে আমরা দুটি টিমকে নামার জন্য মাঠে অনুরোধ করছি। আমাদের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সারছে। আজকের
সেটা দ্বিতীয় খেলা হবে এবং প্রথম খেলা খেলছে আপেল্লা ভার্সেস বাসিদা। দ্বিতীয় খেলা ভাইদা সুমনদা দুটো টিমকে রেডি থাকার জন্য অনুরোধ করছি, কোনো বিরতি নেই, টাইম নষ্ট হলে কিন্তু খেলা যাবে না, কারণ অনেকগুলো খেলা, 15টা খেলা হবে, পরপর খেলা হবে, দাঁড়াতে হয় না যেন প্রত্যেকটা টিম নিজে নিজে টিম নিয়ে রেডি থাকবে। ওটা রেখে দেবো, এই জন্য কি জি 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 জ
ডান পায় নে ভাই, ডান পায় ওটা ওকে নামাও বলাকে চলো।
সুমনদা দুটো টিমকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি। পরবর্তী খেলা ভাইদা ভার্সেস সুমনদা। প্রথম খেলা সমাপ্ত হলো, প্রথম খেলা জয়লাভ করলো বাপিদা। Thank you.
अरे राजू बॉल बुला তিন নম্বর খেলা মুক্তান দা ফাইভ স্টার ভার্সেস সুগন্ধি দা ফাইভ স্টার দুটো টিমকে মাঠের বাইরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এইমাত্র সুমন দাকে এক গোল, সুমন দা এক গোল, গোল করেছে মিঠুন, দুরন্ত একটা গোল। কোটা মুশিদের কোটা পূর্ণ, মুশি তোমার কোটা পূর্ণ হয়েছে ভাই, একটু হাস রে। আরো বলো যাবে আমাদের একটা ওইরকম নিয়েছিল
Ariyan!
ওই দাঁড়িয়ে থাকুন। আমাদের গ্রুপে নেই থেকে আমি এলাম পেরিয়ে চল দিই সত্য আসি যাদের খেলা হয়ে গেছে একজন পেছনে গিয়ে গোল যাক বল না লোকের অফিসে পারবে না
Good try, good try, good try.
Thank you.
পরের খেলা ফাইদা বনাম মুক্তারটা আপনারা রেডি থাকবেন। Yeah!
Allah, take a deal, everyone.
ছোট দাদা ছোট পাস নিয়ে আসছে আমাদের
তুই বললি তো গৌতম আছে, আমি তো ওদিক দিয়ে আসিনি। Thank you.
Thank you.
আমাদের ভাগ্যই বলি এমনি হয় না আমার জড়িয়ে Gol.
ফোন করছে পঙ্কজের ভাবি ফুটবল
Bye.
প্রতিজ্ঞা ফেটে যাবে
দিদিবাঞ্জন ফেরত দিলি না? আবু তো